টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে কলমাকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অপরিকল্পিত বাঁধের ফলে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তবে বাঁধ নির্মাণে অনিয়ম হয়ে থাকলে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নেত্রকোনা প্রতিনিধি দেবল চন্দ্র দাসের প্রতিবেদন। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উদ্যুখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে প্লাবিত হয়েছে উপজেলার বিভিন্ন নির্মাণচল, রাস্তাঘাট তলিয়ে ভোগান্তিতে পড়েছেন কয়েক গ্রামের হাজারো মানুষ। পাহাড়ি বৃষ্টির কারণে পানি বেরিয়ে বাঁধার কারণে বাইরে হইতে না দেখে পানিটার চাপ বেশি, পানি এটা নিষ্কাশনের রাস্তা নাই, বেশিরভাগ সময় রাস্তাটা চলেই যায় বন্যায়, আমরা চলাফেরার লাগে অনেক কষ্ট। এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় ছোট বড় ফসল রক্ষা বাঁধের ফলে ঢলের পানি দ্রুত সরতে পারছে না। পানি নিষ্কাশনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী। খাসপাড়া থেকে একটা রাস্তা গেছে ডায়ারগান্দা বাজার পর্যন্ত, এখানে কোনো খালপাট নাই বা ব্রিজ নাই, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, যার জন্য পানিটা আটকা থাকে। পানি উন্নয়ন বোর্ড ছাড়াও বিভিন্ন দপ্তরের অধীনে অপরিকল্পিত বাঁধ নির্মাণ করা হয়েছে, এতে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানি উন্নয়ন বোর্ডের অধীনে অপরিকল্পিত বাঁধ নির্মাণ হয়ে থাকলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। টিআর কাপিখার মাধ্যমে বাঁধ তৈরি করা হয়ে থাকে, আমাদের বিএডিসি এবং এলজিডি তারাও কিন্তু স্থানীয় পর্যায়ে কিছু বাঁধ তৈরি করে থাকে। তো সেই ক্ষেত্রে বাঁধের পাশাপাশি কিছু ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচারও রয়েছে, অনেক সময় ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচারগুলো আপনার সঠিকভাবে ফাংশনিং করে না, যার কারণে পানি নিষ্কাশন হতে পারে না। জনদুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীর। এসএটিভি নিউজ ডেস্ক।